আশা করব তোমরা সবাই ভালো আছো। আমার নাম অমিত হাজরা। আজকে আমরা অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানব। তো যেমনটা তোমরা জানো যে বিশ্বে জুড়ে তিনটি অর্থব্যবস্থা প্রধানত রয়েছে, সেগুলি হলো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এবং মিশ্র অর্থব্যবস্থা। আজকে এই অর্থব্যবস্থা নিয়ে ভিডিওটি হবে। যারা চ্যানেলে নতুন ও চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি গ্রো হতে সাহায্য করো। চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা তিনটে ভাগে ভাগ করব। প্রথমত হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, যার ইংরেজি ক্যাপিটালিস্ট ইকোনমি। তারপর রয়েছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, যাকে আমরা ইংরেজিতে সোশ্যালিস্ট ইকোনমি বলবো। তৃতীয়ত হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা, যাকে আমরা ইংরেজিতে মিক্সড ইকোনমি বলবো। ওকে, এবার যা কিছু গুণাগুণ ক্যাপিটালিস্ট ইকোনমিতে রয়েছে তার সম্পূর্ণ বিপরীত গুণাগুণ রয়েছে সোশ্যালিস্ট ইকোনমিতে। অর্থাৎ ক্যাপিটালিস্ট বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় যা কিছু গুণাগুণ রয়েছে তার সম্পূর্ণ বিপরীত গুণাগুণ রয়েছে সোশ্যালিস্ট ইকোনমি বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। ওকে, আর মিশ্র অর্থব্যবস্থায় এই দুটো অর্থব্যবস্থারই মিশ্রণ হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা, ঠিক আছে? তাহলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এই দুইয়ের মেলবন্ধন হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। বোঝা গেল? এবার প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। তো এই অর্থব্যবস্থার ধারণাটি প্রদান করেন অ্যাডাম স্মিথ। প্রথমে সংজ্ঞাটা দেখে নেব। অ্যান ইকোনমিক সিস্টেম ইন হুইচ দ্য মিনস অফ প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস আর প্রাইভেটলি ওন অ্যান্ড অপারেটেড ফর এ প্রফিট। তাহলে এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, হচ্ছে এমন একটা অর্থব্যবস্থা যেখানে কোনো একটা দ্রব্য বা সেবার উৎপাদন করা হয় যেটা ব্যক্তিগত মালিকানায়। তাহলে কোনো একজন ব্যক্তি সে কোনো একটি দ্রব্য বা সেবা তার নিজস্ব মালিকানায় উৎপাদন করছে, এখানে কিন্তু সরকারের কোনো ভূমিকা নেই। সরকার ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় নিরপেক্ষ থাকবে। ওকে, প্রাইভেট প্রপার্টি, অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সেই সমস্ত দেশের, যেই সমস্ত দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা রয়েছে সেই দেশের যারা ধনী ব্যক্তি তারা বিভিন্ন সম্পদের মালিকানা তাদের হাতে রাখবে। অর্থাৎ সেই দেশের ধরো কোনো একটা হসপিটাল হবে, একটা স্কুল হবে, বা একটা জাহাজ তৈরি কারখানা হবে, বা যে কোনো জিনিসের প্রোডাকশান হবে, সেই প্রোডাকশানগুলো করবে সেই দেশের ধনী ব্যক্তিরা, যাদের হাতে মূলধন রয়েছে তারা সেই মূলধনটাকে ইউজ করবে, করে কোনো একটি প্রোডাকশান করবে। সেলফ ইন্টারেস্ট, এখানে সরকারের কোনো ভূমিকা নেই। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কী হয়, সেই দেশের যারা ধনী ব্যক্তি তারা তাদের নিজস্ব আগ্রহের উপর ভিত্তি করে কোনো একটি দ্রব্য উৎপাদনের কারখানা সৃষ্টি করলো, বা কোনো একটা মোবাইল ফোন তৈরি কারখানা সৃষ্টি করলো, এইরকমভাবে তাদের নিজস্ব আগ্রহের বসে তারা কিন্তু উৎপাদন প্রক্রিয়াটি শুরু করে। কম্পিটিশন, যেহেতু এখানে সরকারের কোনো ভূমিকা নেই, তাহলে দেখা যাবে কোনো একটি প্রোডাক্টের, ধরো মোবাইল ফোনের, তো মোবাইল ফোনের দেখা যাবে সেই ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ওই টাইপের মোবাইল ফোন একসাথে 20টা কোম্পানি তৈরি করছে, তাহলে সেখানে কম্পিটিশনটা বেশি হবে। ওকে, সাপ্লাই ডিমান্ড মার্কেট, এইখানে কি হয়, কোনো একটি দ্রব্যের যদি চাহিদা খুব বেশি হয় সবাই তখন কি করে সেই দ্রব্যটাই উৎপাদন করতে আগ্রহ দেখায়, বাকি দ্রব্যগুলো কিন্তু যেগুলো খুব একটা ডিমান্ড নেই সেগুলো কিন্তু কেউ উৎপাদন করতে চায় না। ওকে, গভর্নমেন্ট রোল, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় গভর্নমেন্টের রোল কিন্তু জিরো, গভর্নমেন্ট কোনো ভূমিকা নেয় না। কনজিউমার চয়েস, এখানে দেখো গ্রাহকদের হাতে প্রচুর চয়েস থাকে, কারণ প্রথমেই বললাম এখানে ব্যক্তি মালিকানা থাকে, এবং যদি একটি দেশে 20 জন ধনী ব্যক্তি থাকে তারা দেখা যাচ্ছে একটি স্মার্টফোন তৈরি করছে, তো তাদের সেই স্মার্টফোনটা দেখা যাবে একই কোয়ালিটি, 10,000 টাকার মধ্যে দেখা যাচ্ছে যে 20 জন রয়েছে, 20 জন ব্যক্তি রয়েছে, তাদের 20টা কোম্পানি রয়েছে, তারা স্মার্টফোন তৈরি করছে। তো সেখানে একজন কাস্টমার, একজন কনজিউমার, সে যখন মার্কেটে যাবে সে তখন 20টা অপশান দেখতে পাবে। ওকে, এবার চলে যাব সোশ্যালিস্ট ইকোনমিতে বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এই অর্থব্যবস্থার ধারণাটি দেন কার্ল মার্কস। ওকে, তো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার কোয়ালিটিগুলো কী কী? কালেকটিভ ওনারশিপ, কালেকটিভ ওনারশিপ বলতে এখানে বলা হচ্ছে
যে দেশের সেই সেই দেশের যে সমস্ত দেশের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা রয়েছে, সেই দেশের যা কিছু সম্পদ হবে সেই সম্পদের মালিকানা থাকবে সরকারের হাতে। এবার সরকারের হাতে মালিকানা যখনই থাকবে তো সেই জিনিসটা কিন্তু দেশের জনগণের হয়ে যাচ্ছে। তো তাই সেই জন্য বলা হচ্ছে কালেকটিভ ওনারশিপ, ইকোনমিক সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইকুয়ালিটি। তো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সব থেকে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টর সেটা হচ্ছে সমানতা। এখানে ইকোনমিক বা অর্থনৈতিক, সোশ্যাল, সামাজিক এবং পলিটিক্যাল বা রাজনৈতিক যে কোনো বিষয়েই কিন্তু এখানে সবাইকে সমান চোখে দেখা হয়, কে ধনী কে গরিব এটা কিন্তু আলাদা করা হয় না। এখানে এখানে রাষ্ট্রের চোখে বা আইনের চোখে কিন্তু সবাই সমান, সবাই ইকুয়াল। ওকে, ইকোনমিক প্ল্যানিং, যে সমস্ত দেশগুলোতে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু অর্থনীতিতে কী করা হয়, 5 ইয়ার্স প্ল্যান বা কোনো যাবে যে 10 বছরের প্ল্যান তৈরি করা হচ্ছে কোনো দেশে, তো তারা প্ল্যান করে এগোয়। ওকে, নো কম্পিটিশন, এখানে কোনো কম্পিটিশন থাকে না। কেন কম্পিটিশন থাকে না? কারণ যা কিছু দ্রব্য উৎপাদিত হয় সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়, সমস্ত প্রোডাক্ট একটা পিন থেকে আরম্ভ করে উড়োজাহাজ পর্যন্ত সব কিছু তৈরি করে সরকার। এখানে কিন্তু ব্যক্তি মালিকানা নেই। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় যখন ব্যক্তি মালিকানা সব কিছু থাকছিল, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কিন্তু ব্যক্তি মালিকানা থাকবেই না, সবটাই থাকবে সরকারের সাথে। সরকার যা চাইবে যেমন চাইবে, দেখা যাচ্ছে একটা টাইপেরই প্লেন বানাচ্ছে, সবাইকে ওই একটা টাইপের প্লেন ব্যবহার করতে হবে। দেখা যাচ্ছে একটা টাইপেরই মোবাইল বানাচ্ছে, সবাইকে ওই একটা টাইপেরই মোবাইল কিনতে হবে। ওকে, প্যাসিভ পজিটিভ রোল অফ গভর্নমেন্ট, তো এখানে সরকারের ভূমিকাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। সরকার সমস্ত কিছু উৎপাদনে প্রত্যক্ষভাবে যুক্ত থাকে। ওকে, ওয়ার্ক অ্যান্ড ওয়েজ অ্যাকর্ডিং টু এবিলিটি অ্যান্ড নিডস, তো এখানে দেখো কি হয়, কোনো একজন শ্রমিক তার যা ক্ষমতা তার যা বুদ্ধিমত্তা তার ওপর ভিত্তি করে এবং তার যা প্রয়োজন তার ওপর ভিত্তি করে সে বেতন পায়। ম্যাক্সিমাম সোশ্যাল ওয়েলফেয়ার, তো এখানে যেটুকু প্রফিট হয় সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় যেটুকু প্রফিট হয় সেটা কিন্তু সমাজের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য ব্যবহার করা হয়। এবার চলে যাব মিক্সড ইকোনমিতে বা মিশ্র অর্থব্যবস্থা। আমাদের দেশের যে অর্থব্যবস্থা, ভারতের অর্থব্যবস্থা হচ্ছে মিক্সড ইকোনমি, আমেরিকার অর্থব্যবস্থা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, রাশিয়ার অর্থব্যবস্থা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। তো মিক্সড ইকোনমিতে কি হয়, সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক এই দুই অর্থব্যবস্থার মিশ্রণ হচ্ছে মিক্সড ইকোনমি। আমাদের দেশে কি দেখা যায় যে কোনো একটি জিনিসের, একটা বিল্ডিং হয়ে গেল, একটা স্কুল হয়ে গেল, হসপিটাল হয়ে গেল, প্রত্যেকটা জিনিসের মালিকানা সরকারের হাতেও থাকতে পারে, একই সাথে ব্যক্তির হাতেও থাকতে পারে। অর্থাৎ কোনো একটি কোম্পানি তার কোনো একটি হসপিটাল বা স্কুল তৈরি করতে পারে, কোনো একজন ব্যক্তি সে একটি হসপিটাল বা স্কুল তৈরি করতে পারে, একই সাথে সরকার চাইলেও হসপিটাল বা স্কুল তৈরি করতে পারে, সরকার চাইলে মোবাইল উৎপাদন করতে পারে, কোনো একজন ব্যক্তি চাইলে সেও মোবাইল উৎপাদন করতে পারে। তো এইটা হয়ে গেল মিক্সড ইকোনমি, এখানে একই সাথে সরকারি মালিকানা এবং ব্যক্তি মালিকানা উভয় একসঙ্গে থাকবে। তো আগে যেমন বলেছিলাম যে মিক্সড ইকোনমি হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এই দুইয়ের মিশ্রণ, সেটা এখানে আরও ভালো করে বোঝানো রয়েছে। আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি গ্রো হতে সাহায্য করো। ধন্যবাদ।